আমি নীল আর তোমরা দেখছো নিজ ব্লগ। তো তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ আমি আবারও একবার চলে এসেছি মা কালী মোটরে। আর মা কালী মোটর মানে তোমরা জানোই যে খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো ভালো বাইক এবং স্কুটারের কালেকশন। তো তেমনই কিছু কালেকশন আজকে ভিডিওতেও আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো, একদমই স্কিপ করো না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, যাতে এরকম ভিডিও আরও বেশি করে নিয়ে আসতে পারি। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আবারও একবার আমি চলে এসেছি বাবলুদার কাছে। তো কেমন আছো? তুমি কেমন আছো সেটা আগে বলো। আমি একদমই ভালো। তো তোমার ভিউয়ার্সরা কেমন আছে? আমার ভিউয়ার্সরা একদমই ভালো আছে। আর আগের বারে তোমার কাছে লাস্টবার যখন দুর্গাপূজার আগে এসেছিলাম তো খুবই ভালো ভালো বাইকের অফার দিয়েছিল, খুবই রিজনেবল প্রাইসে। আজকে বাইকের তো সব সময় দিই, এত স্কুটি কালেকশন আজকে আমি কিছু তোমাদের দেখাতে চাই যে আমাদের কাছে কত স্কুটি আছে। তো খুব ভালো দামে খুব ভালো স্কুটি তোমাদেরকে দেবো। তো আগে তুমি সেই দুর্গাপূজার আগে এলে, কালী পুজো, ভাইফোঁটা সব কিছু পার করে তারপরে তুমি আমার কাছে এসছো। এতদিনে তোমার মনে পড়েছে মা কালী মোটরসের কথা। তো অ্যাকচুয়ালি তোমার ভিউয়ার্সরাও মনে হয় ভালো আছে, সব পুজো পুজো কাটিয়েছে। তো এবার আমরা অ্যান্টক থেকে স্টার্ট করি নাকি নীল? একদমই চলো। মানে খুবই ভালো একটা মানে স্পোর্টস লুকিং স্কুটি দেখতে পাচ্ছি, আর ইয়ং জেনারেশনের ক্রাস গাড়ি এটা একটা। একুশের গাড়ি আছে, ঠিক আছে, একুশের গাড়ি আছে। এটার ফাইনাল প্রাইস আছে আপনার 65,000, রেস এডিশন আছে। আচ্ছা, 65,000। হ্যাঁ একদমই। তো বন্ধুরা, তোমরা কন্ডিশন দেখতেই পাচ্ছ গাড়িটার কীরকম রয়েছে, একদম পুরো চকচক করছে সামনে থেকে। আর দাদা যে প্রাইসটা বললো অনলি 65,000, তো মানে তোমরা যদি একটা এন্টর খুঁজছো, আর এটা দেখতে পাচ্ছ যে রেস এডিশন, মানে এখানে তোমার একদম এলইডি লাইট ফাইট সবই রয়েছে, এলইডি হেডলাইটের সাথে পাচ্ছো তুমি এটা। একদমই। তো মানে এটা একটা টপ মডেল যে গাড়িটা আমি দেখাচ্ছি এখন। তো এই গাড়িটা যদি তোমাদের পছন্দ হয় থাকে আর তোমরা ভাবছো যে একটা এন্টক নেবে, তো এই গাড়িটা এসে দেখতে পারে নীল। তোমার ভিউয়ার্সরা অনলাইন বুকিংও করতে পারে, এসে গাড়ি চেক করে তারপরে নিয়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই আমাদের কাছে। একদম। এবার নেক্সট গাড়িতে চলে আসবো। নেক্সট গাড়ি আরও একটা এন্টক দেবো। হ্যাঁ একদম। এটা 2019 মার্চের গাড়ি, ঠিক আছে। এটার ফাইনাল প্রাইস 55,000। এটার মধ্যে দেখতে পাচ্ছি আমি স্মার্ট এক্স কানেক্টর রয়েছে, তার মধ্যে ব্লুটুথও রয়েছে এই গাড়িটার মধ্যে। একদমই। তো এবার নেক্সট গাড়ি চলে আসবো, আরো একটা এন্টর্ক, মানে দাদার কাছে আমি দেখতে পাচ্ছি একদম এন্টর্কের লাইন লাগিয়ে দিয়েছে। 2019 এটা 2019 সেপ্টেম্বরের গাড়ি, ঠিক আছে। এটারও ফাইনাল প্রাইস 55,000। তাই তো। আর এগুলো সবকটা অনলাইন বুকিং করা যাবে, তাই তো? একদম। এবার নেক্সট গাড়িতে চলে আসবো, আরো একটা এন্টর্ক, এটা হোয়াইট কালারের মধ্যে আছে। 2019 গাড়ি, এটাও 2019 গাড়ি, এও আপনার 55,000। আচ্ছা, এটা 55,000। মানে এই গাড়িটাও আমি দেখতে পাচ্ছি খুবই ভালো কন্ডিশনে রয়েছে। আর যেটা দাদা তুমি বললে, প্রত্যেকটা গাড়ি তোমার কাছে আমি দেখতে পাচ্ছি খুবই ভালো কন্ডিশনে রয়েছে। একদম। গাড়ি নিয়ে এসে যদি কোনো কাজ থাকে আমরা সেই কাজ রেডি করে তারপরে গাড়ি ছাড়ি, তার আগে আমরা গাড়ি দিই না কাস্টমার। আর আমি আমার ভিউয়ার্সের বলবো, অনেক সময় ভিডিওর মধ্যে ঠিকভাবে বোঝা যায় না কন্ডিশন কিরকম। একদম। পছন্দ করুক না পছন্দ হলে নিতে হবে না, সেটা আমাদের কাছে কোনো জোর নেই, কিন্তু এসে দেখুক। একদম। আমি ওটাই বলবো আমার ভিউয়ার্সদের যে একবার অ্যাটলিস্ট তোমরা শোরুমে আসো, ভিজিট করো, গাড়িগুলো নিজের চোখে দেখো, প্লাস একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখো, কারণ টেস্ট ড্রাইভ না করা অবধি তোমরা বুঝতে পারবে না। একদম একদমই। তো নেক্সট গাড়িতে চলে আসবো, একটা হন্ডার গাড়ি দেখতে পাচ্ছি, হন্ডা গ্রাজিয়া, 2018 ডিসেম্বরের গাড়ি, ডিসেম্বরের 14 গাড়ি। এটার ফাইনাল প্রাইস 48,000। অনলি 48,000। গাড়ি প্রায় 2018 ডিসেম্বরের 24-14 গাড়ি, এটার দাম 48,000। আচ্ছা, অনলি 48,000। এটারও কন্ডিশন খুবই ভালো দেখতে পাচ্ছি, মানে দাদা যে কটা গাড়ি দেখাচ্ছে প্রত্যেকটাতেই খুবই ভালো ভালো কন্ডিশন রয়েছে। তারপরে একটা ডিও দেখতে পাচ্ছি, ব্লু আর হোয়াইট। 18 ডিও, ঠিক আছে, এটা 2018 মাঝখানের গাড়ি আছে। এটার ফাইনাল প্রাইস আপনার 46,000। আচ্ছা, এটা 46,000। আর আরেকটা কথা আমি জানতে চাইবো, যেটা প্রত্যেক ভিডিওতেই বলি, যে এখানে প্রত্যেকটা গাড়িতে ইএমআই হয়ে যাবে তো? এখানে প্রত্যেকটা গাড়িতে, এই কটা গাড়িতে 2017 উপরের গাড়ি ইএমআই অ্যাভেলেবেল। আচ্ছা, 17 নিচে হলে হবে না? ইএমআই হবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের তো কোনো প্রাইভেট ফিনান্স করে না, না এটা ব্যাংক করে। তো ব্যাংকের যা প্রসিকিউরিটি আছে সেই অনুযায়ী লোন হবে। ওকে। আর তোমার মিনিমাম ডাউন পেমেন্ট কি আছে এখানে? দাদা আমি তোমাকে একটা কথা বলি, যা গাড়ির দাম থাকবে তার সাথে আরও 8,000 অ্যাড হবে নাম ট্রান্সফার আর ব্যাংকের প্রসেসিং চার্জ। আচ্ছা। তো যদি গাড়ির দাম 50,000 হয়, 58,000 হলো, 30,000, 28,000, 32,000 এরকম ডাউন পেমেন্ট আছে। আচ্ছা, 50% ডাউন পেমেন্ট আছে। 50%, রাইট? তাই তো।
একদমই। তো বন্ধুরা তোমরা জেনে নিলে দাদার থেকে যে ডাউন পেমেন্ট 50% রয়েছে প্রত্যেকটা গাড়ির ওপর, তো 50% ডাউন পেমেন্ট করবার পর গাড়িটা তোমরা নিয়ে যেতে পারো। আর তারপর এবার নেক্সট গাড়িতে চলে আসবো রেজেট, খুব ভালো কন্ডিশন গাড়ি আছে, এটা 2017 লাস্টের গাড়ি আছে, এটা 2017 লাস্টের গাড়ি আছে, এটার ফাইনাল প্রাইস 45,000। আচ্ছা, এটা অনলি 45,000 একদম, এটারও মানে প্রাইস হিসেবে খুবই ভালো কন্ডিশন একদম। আর নীল দেখাচ্ছি গাড়ি, খুব ভালো কন্ডিশন গাড়ি, আর ইয়ামাহার গাড়ি মানে তো ইঞ্জিন সেরকমই হয়, হ্যাঁ খুব ভালো একদমই। তো নেক্সট গাড়ি এবারে হন্ডায় চলে আসবো, হন্ডা অ্যাক্টিভা, অ্যাক্টিভা 125, হ্যাঁ এটা 2018 গাড়ি আছে, এটা ফাইনাল প্রাইস 40,000, 40,000 টাকা, 40,000 টাকা। এটারও হোয়াইটের মধ্যে আছে দেখতে পাচ্ছি, সামনে গ্রিলও লাগানো রয়েছে, মানে আলাদা কিছু ফিটিংয়ের দরকার নেই। আর এই গাড়িটারও কন্ডিশন তোমরা দেখতেই পেলে বন্ধুরা ভিডিওতে যে কীরকম রয়েছে, আর এর থেকে বেশি জানতে হলে দাদা তো আছে, কল করো একদম দেখে নেবো একদমই। তো আরও একটা অ্যাক্টিভা দেখতে পাচ্ছি, 125, এটা 125, এটা 2017 গাড়ি, এটার ফাইনাল প্রাইস 35,000। আচ্ছা, এটা অনলি 35,000 একদম, মানে হন্ডার গাড়িগুলো তুমি খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছ, 35,000 যা আসছে আমরা তাই দিচ্ছি দাদা একদমই। আর এই গাড়িটারও কন্ডিশন দেখতে পাচ্ছো বন্ধুরা যে কি কন্ডিশনে রয়েছে, এখানে তোমরা দেখো যে গ্রিলও লাগানো রয়েছে, আবার একটা হ্যালোজিন লাইটও লাগানো রয়েছে, মানে ফগ লাইট টাইপের এটা। আর গাড়ির কন্ডিশন তো 35,000 হিসেবে দাদা যেটা বললো খুবই রিজনেবল। আর অ্যালয় হুইলও রয়েছে আমি দেখতে পাচ্ছি এই গাড়িটার মধ্যে, আবার ডিস্কো রয়েছে। তো মানে এই যা প্রাইস দাদা অফার করলো অনলি 35,000, তার মধ্যে এই গাড়িটার মধ্যে মানে যথেষ্ট একটা ভ্যালুয়েবল গাড়ি বলে আমার মনে হয়। এবার তোমাদের মধ্যে কারুর যদি মনে হয় যে তোমরা এই গাড়িটা পছন্দ হলো, তাহলে একবার এসে গাড়িটা দেখে যেতে পারো। তো নেক্সট গাড়ি আবারও একটা অ্যাক্টিভা, 2011 অ্যাক্টিভা, এটা শুধুমাত্র 18,000 টাকা পেয়ে যাবে, অনলি 18,000 টাকা রাইট একদম। মানে যাদের একদমই লো প্রাইস তাদের জন্য এই গাড়িগুলো পারফেক্ট, পারফেক্ট একদম। বা যারা শিখতে চায় নতুন মানে তাদের জন্য এই গাড়িটা খুবই রিজনেবল হবে, এটা কন্ডিশন আছে, খুব ভালো কন্ডিশন আছে। আচ্ছা, আর আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই গাড়িটা একটু দেখিয়ে দিতে আমাদের ভিউয়ার্সদেরকে যে গাড়িটার কন্ডিশন কেমন রয়েছে। তো গাড়িটার কন্ডিশন তো, গাড়িটার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি কন্ডিশনে রয়েছে। আর দাদা যে প্রাইসটা বললো মাত্র 18,000 টাকা, মাত্র 18,000 টাকা এই গাড়িটা তোমরা নিজের করতে পারো। এবার নেক্সট গাড়ি আবারও একটা অ্যাক্টিভা, 2009 গাড়ি, হ্যাঁ খুব বেটার কন্ডিশনে আছে, এটাও 18,000 টাকা। আচ্ছা, এটাও 18,000 টাকা। তো বন্ধুরা এই গাড়িটাও তোমরা দেখতে পারো, আগেরটাও 18,000 টাকা যেটা দেখালাম অ্যাক্টিভা, এটাও একটা 18,000 টাকায় দাদা দিচ্ছে। তো এটার মানে কালারটা একটু ডিফারেন্ট, এটা গ্রের মধ্যে আছে আর আগেরটা ব্ল্যাকের মধ্যে ছিল। তো এই গাড়িটারও কন্ডিশন দেখতে পাচ্ছ, মানে 18,000 টাকা হিসেবে যথেষ্ট ভালো কন্ডিশন। তোমরা যদি মানে শেখার পারপাসে বা কোনো টুকটাক কাজের পারপাসে নিতে চাও, তো এই গাড়িটা তোমরা দেখতে পারো। তো নেক্সট গাড়িতে চলে আসবো, ম্যাস্ট্রো এজ রেড আর হোয়াইটের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি, 19 গাড়ি। আচ্ছা, এটা 2019 গাড়ি, এটার ফাইনাল প্রাইস 45,000, অনলি 45,000 একদমই। তো বন্ধুরা এই গাড়িটা তো আমরা দেখতে পাচ্ছ যে অনলি 45,000 দিচ্ছে এই গাড়িটা, আর রেড এন্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন রয়েছে আর একদমই। আর গাড়িটার মানে তোমরা যদি সামনে থেকে আসো তাহলে বুঝতে পারবে যে কন্ডিশন কেমন রয়েছে, মানে গাড়ির টায়ারটাও আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে এখনও সুতোটাও লেগে রয়েছে, ওঠেনি। তো তোমরা এই গাড়িটাও একবার এসে টেস্ট ড্রাইভ নিতে পারো যদি পছন্দ হয়। তো নেক্সট গাড়িতে চলে আসবো, আবারও একটা ম্যাস্ট্রো এজ 2018 গাড়ি। আচ্ছা, 2018 গাড়ি, এটার ফাইনাল প্রাইস 42,000। আচ্ছা, এটা 42,000 টাকা একদমই। তো এই গাড়িটাও দেখতে পাচ্ছ দাদা যেটা বললো 42,000। দেখো আমি তোমাকে নীল একটা জিনিস দেখিয়ে দিই, তোমার ক্যামেরাম্যানকে দেখাতে বলি, হালকা ফালকা স্ক্র্যাচ আপ এগুলো থাকে। আচ্ছা ঠিক আছে, এগুলোকে আমরা মেকআপ করি না, তো যারা নেবে তারা নিজেরা নিজের মতো করে নিতে পারবে একদমই। আমাদের কাছে যা আছে ওপেন, আচ্ছা কোনো কিছু লোকানো চলে না, যদি যেমন আছে তেমন একদমই। আর তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে গাড়ির কন্ডিশন কি, আর দাদা যেটা বললো যে হালকা ফুলকা স্ক্র্যাচ তো থাকবেই যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। আর দাদার ফাইনালি প্রাইসটা কত বললে তুমি? 42,000, মানে এই গাড়িটাও যথেষ্ট ভালো প্রাইসে দাদা অফার করলো মাত্র 42,000। তো এরপরে আরও একটা ম্যাস্ট্রো এজ, এটা হচ্ছে সিলভার কালার, এটা 2015 গাড়ি। আচ্ছা, এটা ব্র্যান্ড নিউ টায়ারের সাথে পাবে, এটা ফাইনাল প্রাইস 35,000। আচ্ছা, এটা 35,000 রাইট একদমই। আর এটারও মানে খুবই ভালো কন্ডিশন রয়েছে দাদা যে কটা গাড়ি দেখালো সব কটা গাড়িরই কন্ডিশন খুবই ভালো। আর প্রাইস হিসাবে মানে সবার যেটা মেন ব্যাপার হচ্ছে যে প্রাইস হিসাবে, এরকম নয় যে মানে কম প্রাইসে তোমরা মনে করো না যে খুব ভালো একটা জিনিস পেয়ে যাবে, মানে যেমন প্রাইস সেই হিসাবে কন্ডিশন একদম টপ ক্লাস রয়েছে। আর এই গাড়িটার তো তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে কী কন্ডিশনে রয়েছে গাড়িটা, আর টুকটাক স্ক্র্যাচ যেটা দাদা বললো যে থাকবেই যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, বাট গাড়ির প্রাইস হিসাবে খুবই ভালো একটা অফার, মানে খুবই ভালো একটা রিজনেবল প্রাইসে গাড়িগুলো তোমরা পেয়ে যাবে। তো নেক্সট গাড়িতে আসবো, আরও একটা ম্যাস্ট্রো এজ, এই ম্যাস্ট্রো এজের নাম্বার প্লেটটা খোলা আছে। আচ্ছা, নাম্বার প্লেটটা আমরা লাগিয়ে দেবো, দুটো লুকিং গ্লাস লাগিয়ে দেবো, এটা 2017 গাড়ি আছে,
এটা শুধুমাত্র 38000 only 38000 গাড়ি কন্ডিশন দেখে নাও একদমই তো আমি রিকোয়েস্ট করব আমার ক্যামেরাম্যানকে যে একটুখানি গাড়ির কন্ডিশনটা আমাদের ভিউয়ার্সদেরকে তুমি দেখিয়ে দাও যে গাড়ির কন্ডিশনটা কি রয়েছে আর এটা একদম ম্যাট ব্লু এর মধ্যে রয়েছে মানে ভালো কন্ডিশন আছে নীল সামনে গ্রিলটাও আছে আমরা লাগিয়ে দেব আচ্ছা ঠিক আছে গাড়িটা ধুতে গেছিল বলে গ্রিলটা খুলে ধোয়া হয়েছে তাই আমরা গ্রিলটাও লাগিয়ে দেব একদমই তো এটাও তোমরা দেখতেই পেলে যে গাড়িটার কন্ডিশন কি রয়েছে আর এখানে যেটা দাদা বললো যে লুকিং গ্লাসগুলো লাগানো নেই বা গ্রিলটা লাগানো নেই এগুলো তোমাদের যখন গাড়িটা তোমাদেরকে ডেলিভারি দেওয়া হবে সেই সমস্ত কিছু লাগিয়েই দেওয়া হবে আর দাদা আরেকবার আমি এর প্রাইসটা জেনে নেবো কথা বললে তুমি 38000 2017 গাড়ি আছে 2017 গাড়ি আছে 38000 তাই তো এবার নেক্সট আরো একটা মাস্টার আছে 2016 গাড়ি নি খুব ভালো কন্ডিশন আছে এটা শুধুমাত্র 37000 only 37000 একদম এটারও কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছো এর সাথে পাবে নীল একদম আমি রিকোয়েস্ট করব একটু দেখানোর জন্য এখানে দেখো তোমরা বন্ধুরা যদি তোমরা দেখতে পাও যে এটার সুতো এখনো ওঠেনি টায়ারে মানে কি কন্ডিশনে আছে তোমরা বুঝতেই পারছো গাড়িটা হয়তো একটু ধোয়া মোছা করা নেই বলে এরকম লাগছে তো দাদা যখন গাড়িটা ডেলিভারি দেবে তখন একদম তোমাদেরকে ধুয়ে মুছেই সমস্ত কিছু পলিশিং ওয়াগেরা করেই দেবে আর এটাও দেখতে পাচ্ছ গ্রিল লাগানো রয়েছে মিরর ফিরর সবই লাগানো রয়েছে আর একদমই আর এটাতে স্ক্র্যাচেসও সেরকম নেই মানে একদমই চোখে তো আমি সামনে থেকে দেখতে পাচ্ছি হালকা ফুলকা থাকবে নীল পুরনো গাড়িতে হালকা স্ক্র্যাচেস থাকবেই একদম তো এবার নেক্সট গাড়িতে চলে আসবো জুপিটার জুপিটার ক্লাসিক মডেল কিন্তু এটা হ্যাঁ জুপিটার ক্লাসিক মডেল এটা 2018 এর গাড়ি এটা শুধুমাত্র 42000 42000 টাকা 42000 একদম আর এটাও মানে ক্লাসিক মডেল মানে নরমাল জুপিটার নয় এটা এটাও আমি একবার দেখাতে বলবো যে এটা একদম মানে ক্লাসিক মডেল আর ক্লাসিক মডেলের সুবিধা হচ্ছে পিছনে একটা ব্যাক রেস্টও দেওয়া থাকে আর এই লুকিং গ্লাসগুলো যেটা রয়েছে এটা একটু রেট্রো লুকে থাকে আর তো গাড়িটার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ গ্রিলও লাগানো রয়েছে এখানে আর চাকাটাও দেখতে পাচ্ছ তোমরা যে টিউবলেস টিউবলেস চাকাতে রয়েছে প্লাস এর সঙ্গে অ্যালয়ের হুইল রয়েছে প্লাস ডিস্কও রয়েছে একদমই মানে এই প্রাইসের মধ্যে তোমরা ডিস্ক ব্রেকওয়ালা একটা গাড়ি পেয়ে যাচ্ছ আর একদমই গাড়িটা যেটা হয়েছে এটা একটু রেট্রো লুকের মধ্যে করা হয়েছে তো এবার নেক্সট গাড়িতে আসবো আরও একটা জুপিটার এটাও 2017 গাড়ি ঠিক আছে এটা 2017 গাড়ি এটা শুধুমাত্র 35000 টাকা অনলি 35000 একদমই তো এটাও একবার তোমরা দেখে নাও ভিউয়ার্সরা যে কী কন্ডিশনে রয়েছে 35000 প্রাইস বললো দাদা আর এটার মধ্যে গ্রিল লাগানো রয়েছে আর একদমই যে নেবে একটু মাডগার্ডটাকে চেঞ্জ করে নেবে বা একটু কালার করে নেবে একদমই মানে যা প্রাইসে তুমি অফার করছো তাতে তো একদম ফ্রেশ তো হবে না মানে প্রাইস হিসেবে একদম খুবই মানে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট তুমি দিচ্ছ তাই তো একদমই তো বন্ধুরা এই গাড়িটাও যদি তোমাদের পছন্দ হয় তাহলে এসে একবার টেস্ট ড্রাইভ নাও আর স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই তো তোমরা দাদাকে একবার কন্ট্যাক্ট করে এই ডিটেলসটা নিয়ে নিতে পারো তো নেক্সট গাড়িতে আসবো প্লেজার প্লেজার খুব ডিমান্ডেবল স্কুটি কিন্তু অনেকেই দরকার যারা লেডিস আছে তাদের ক্ষেত্রে এটা দরকার এটা 2013 গাড়ি আছে ঠিক আছে এটা শুধুমাত্র 26000 টাকা দিয়ে দেবো অনলি 26000 টাকা দেখো না কন্ডিশন দেখো একদমই তো বন্ধুরা তোমরা কন্ডিশনটা দেখতেই পাচ্ছ গাড়িটার কিরকম রয়েছে তো তোমার তোমাদের অনেকে থাকে যে বাড়ির মধ্যে কোনো মহিলা থাকে বা ছেলেমেয়েরা থাকে যারা কলেজ গোয়িং বা টুকটাক দোকান বাজার করে তো তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট গাড়িটার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ যে কী কন্ডিশনে রয়েছে তো দাদা যেটা বললো এর প্রাইস হচ্ছে অনলি 26000 তো 26000 তোমরা যদি এই গাড়িটা কেউ নিতে ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই কন্ট্যাক্ট করতে পারো আর আমি রিকোয়েস্ট করবো একবার এসে শোরুমে ভিজিট করে টেস্ট ড্রাইভ নিয়ে দেখো তো নেক্সট গাড়িতে চলে আসবো এবার একটা জেস্ট দেখতে পাচ্ছি তোমাকে নীল দিচ্ছি এটা 2016 জেস্ট আচ্ছা এটা 2016 জেস্ট ওকে খুব ভালো কন্ডিশন আছে জেস্ট এই যে এইটা দেখতে পাচ্ছো তুমি এটা আমরা স্টিকার করে দেবো ঠিক আছে আচ্ছা এটা 2016 গাড়ি এটা আমরা শুধুমাত্র 35000 এ দিয়ে দেবো আচ্ছা অনলি 35000 তাই তো আর এই গাড়িটাও দেখতে পাচ্ছি 35000 এ খুবই ভালো কন্ডিশন রয়েছে একদম খুব বেটার কন্ডিশন আছে আমি একবার দেখাতে বলবো যে গাড়িটার কন্ডিশনটা একবার আমার ভিউয়ার্সদেরকে দেখিয়ে দেওয়া যাক যাতে তো এই গাড়িটারও কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ যে কী কন্ডিশনে রয়েছে আর এই চাকাটাও একটুখানি দেখিয়ে দিতে বলবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটার কন্ডিশন আর যা প্রাইস দাদা বললো অনলি 35000 তাই তো তো অনলি 35000 এই গাড়িটা তোমরা নিজের করতে পারো তো এরপরে নীল আমরা একটা নেক্সট ভিডিও বাইক থ্রুতে করব আচ্ছা তো নেক্সট ভিডিও কবে করা যায় দু চার দিন পরে স্টার্ট করে দিতে পারি কারণ আমাদের কাছে স্কুটি দেখানো হয়ে গেছে বাইক আছে বাইকও তোমাকে মোটামুটি আমি 70 বাইক দেখাবো 70টা 10000 টাকা থেকে শুরু কিন্তু একদম লাইক একদমই আর এটার জন্য আমাদের ভিউয়ারদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো নীলকে অনেক বড় জায়গায় নিয়ে যাও নীল খুব ভালো ছেলে খুব ভালোভাবে কাজ করে নীলকে সাপোর্ট করো তোমরা নীল যাতে খুব ভালো জায়গায় যেতে পারে
একদমই। তো বন্ধুরা খুবই তাড়াতাড়ি বাবলুদা যেটা বললো যে একটা খুবই বড় একটা বাইকের স্টক নিয়ে আসবে, বড় শুধু বাইক দেব কিন্তু স্কুটি নয়, আবার 10,000 টাকা থেকে শুরু, আবার 10,000 টাকা থেকে শুরু, একদমই, মানে সবাই বাইক পাবে এবার, সবাই বাইক পাবে একদম। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, যাতে এরকম ভিডিও আরও বেশি করে নিয়ে আসতে পারি। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।